ধরো 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 এখনো বাঁশরি করলাম না, তুমি পাঞ্জাবি গুলতেছো কেন? বাঁশর আবার কি, বাঁশর কি আমার চকলেটের মতো খাওয়া যায়? মজার কিছু? নিচে নেমে দাঁড়ো, নিচে নেমে দাঁড়ো, শিখাচ্ছি তোমাকে। কেন? আরে দাঁড়াও না, শোনো, আজকে হচ্ছে আমাদের বাঁশর রাত। আজকে আমি তোমার পায়ে ধরে সালাম করব, তোমাকে এই দুধটা খাওয়াবো, তারপর আমরা বাঁশর করব। বাঁশর কিভাবে করতে হয় সেটাও তোমাকে শিখিয়ে দেবো। না, দুধ খাও। এই দুধ আমি খাই না, তুমি জানো না। দুধ খাও না মানে? এইটা তোমাকে খেতেই হবে, আজকে রাতের নিয়ম যে তোমাকে আমার এটা খাওয়াতেই হবে। নাও খাও। না না, আমি খাবো না, আমি খাবো না। সরো, আমাকে ঘুমাতে দাও, আমার খুব ঘুম পাইছে। আরে সারা রাত একটু ঘুমাই নাই আমি। ওঠো, আজকে আমাদের বাঁশর, আজকে তোমাকে আমি রোমান্টিক করতে শুরু। এই তুমি সরো, তুমি মন ধরে ধুতেছো কেন? তুমি তো পচা। তোমাকে আমি গল্প শোনাবো, মজার মজার গল্প। কি গল্প? ভূতের গল্প? ভূতের গল্প বলতে পারো? তোমাকে আমি বলছি, আমি ভূতের গল্প শোনাবো? কোনোদিন শুনছো যে বাসার ঘরে কেউ ভূতের গল্প শোনায়? তোমাকে আমি রোমান্টিক গল্প শোনাবো। রোমান্টিক গল্প? আমার মামুনি তো কখনো রোমান্টিক গল্প শুনায়নি। মামুনি শিখাতে যাবে কেন? রোমান্টিক গল্প শুধুমাত্র বউরাই শিখায়। আর শোনো, তুমি এখন থেকে আমার জামাই। তুমি ভুলেও ভাববে না যে তুমি ছোট মানুষের জন্য তোমাকে সবকিছুতে মাফ করে দেওয়া হবে। তোমার আমার উপর সমস্ত দায়িত্ব পালন করতে হবে, আর আমি তোমাকে আজকে শিখাবো যে কিভাবে রোম্যান্স করতে হয়। আসো। এই আচ্ছা, আরে আচ্ছা মামুনি, দেখো না বউ কেমন করতেছে। মামুনি, আ মামুনি ওঠো, মামুনি ওঠো, দেখো না নতুন বউ কেমন করছে। ওঠো, নতুন বউ আমার সাথে কেমন করছে দেখো না। কি হলো বাবা, তুমি কি এখনো ঘুমাও নাই? আমাকে তো ঘুমাতে দিচ্ছে না, আমি তো বলছি ঘুমাবো। সে কি বলে, রোমান্টিক গল্প করতে, তারপর আমাকে জড়িয়ে ধরে চুমু করলো। মাথা নষ্ট হয়েছে, আজকে আমাদের বাসর রাত, এই সম্পর্কে তোমার মায়ের কাছে এগুলো বলতেছ কেন? এগুলো কি মাকে বলে? চলো রুমে চলো, আমি মামুনির সাথে ঘুমাবো। তুমি তোমার মামুনির সাথে ঘুমাবে মানে? আমি তোমার নতুন বিয়ে করাবো, তুমি তোমার মামুনির সাথে ঘুমাবো, আমি একা ঘুমাবো, এই এটা হতে পারে না। চলো, আজকে তোমাকে বাসর করতেই হবে। না, তোমাকে বাসর করবো না। বৌমা, তুমি এসব কি বলতেছো আমার সামনে? আমি কিন্তু তোমার শাশুড়ি হই। আপনি আমার শাশুড়ি হন তো কি হয়েছে? আপনার ছেলে যদি আপনার কাছে বাসরত সম্পর্কে সবকিছু শেয়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? শুনুন, মা ভালোই ভালোই বলছে, আপনার ছেলেকে বলুন আমার সাথে আমার রুমের মধ্যে যেতে। বৌমা, আমি তোমার সাথে ঘুমাবো। দেখো বৌমা, আরিফ এখনো ছোট মানুষ, ও এইসব কিছু বোঝে না। বাসর ঘর, বউর সাথে রোমান্টিক কথাবার্তা, এগুলো কিছু বোঝে না বাবা। শুনুন মা, ওকে আর ছোট মানুষ বলবেন না, বিয়ে করে বউ ঘরে এনেছে, এখন ওকে সমস্ত কিছু দায়িত্ব নিতেই হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে না থেকে চলো ভেতরে চলো। না, তোমার সাথে বাসর কিছুতেই করবো না। পিচ্চি জামাই, বাসর তো তুমি করবা করবাই, তোমার ঘর শুদ্ধ করবে। মার সামনে একটু বেশি হয়েছে। আচ্ছা চলো, শুনেন, আপনি কোনো কথা বলবেন না। বাসর আজকে আমি করবো। আরে বৌমা, কি করতেছো তুমি? মা আমাকে আমার কাজটা করতে দেন, আজকে আমাদের বাসর, আমি বাসর করবো না, আপনার ছেলে তোমার সাথে বাসর করতে হবে। মা একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটা এখনো অনেক ছোট, ও এসবের কিচ্ছু বোঝে না, তুমি আরিফকে একটু বড় হতে দাও। শুনুন মা, আপনি যতটা ছোট বলছেন আপনার ছেলে কিন্তু ততটা ছোট না, সব কিছুই বুঝে, শুধুমাত্র বাসরটাই বোঝে না। আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে আমার হাতে তুলে দিন, আজকে রাতের জন্য শুধু তুলে দিয়ে দেখুন, বাসর আমি ঠিকই আদায় করে ছাড়ব। মামুনি আমার বাঁচাও, এই বউ একদম আমার স্কুলের যে ম্যাডাম আছে না, রাগী, পুরো রাক্ষসী ম্যাডামের মতো। কি বললে? আমি তোমার বউ, আর তুমি কিনা আমাকে রাক্ষসের সাথে তুলনা করতেছো? বউর সাথে কেউ এরকম ভাবে কথা বলে? তোমাকে আমি বউ হিসাবে মানি না, তুমি কত বড় আর আমি কত ছোট, তোমার জামাই হবে তোমার মতো সমান। তুমি তো আমাকে কবুল বলে বিয়ে করেছো, এখন এই সমস্ত কথা বললে কোনো লাভ হবে না, এদিকে আসো। মামুনি, তুমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্যাতন দেখতেছো, আমার বাঁচাও। শোনো বৌমা, আজকে তুমি না হয় একা শুয়ে পড়ো, ও আমার সাথেই আজকে থাক, কাল থেকে না হয় তোমার সাথে থাকবে। ঠিক আছে মা, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার ছেলেকে আমি আজকের জন্য মুক্তি দিলাম, কিন্তু এর মানে এই না যে প্রত্যেকদিন আপনার কাছে বায়না করে শুভ। আজকের মতো আমি বাসর করছি না, কিন্তু কালকে আমি ওর থেকে ঠিকই বাসর রাত আদায় করে ছাড়ব। নিয়ে যান ওকে, যাও। চলো 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 মামুনি।
আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি তাহলে শুয়ে পড়ো, আমরাও শুতে গেলাম। চলো মামা। দূর এই সমস্ত চক্করে আমার বাসরটাই গরম হলো। এই বাসর নিয়ে আমার কত স্বপ্ন ছিল। এই বাসর ঘরে বসে আমি আমার স্বামীর কোলে মাথা রাখবো, আমার স্বামীর কোলে মাথা রাখবো। আরে বয়স ছোট হয়েছে তো কি হয়েছে, এত সুন্দর করে সাজলাম, একটু ভালো করে দেখলো না? আরে তুমি আমার জামাই, তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো শুনি? এখন এগুলো বাদ দাও, আমার শাড়ির কুচিটা ধরো তো। না 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 না, আমি তো তোমার শাড়ির কুচি ধরতে পারবো না, আমি তোমার চাকর নাকি? না তুমি আমার চাকর না, কিন্তু তুমি আমার জামাই, আর জামাইদের তার বউদের কুচি ধরতে হয়, আর এই কুচি ধরলে ভালোবাসা বাড়ে, তোমার আমার ভালোবাসা বাড়বে। এখন আর কথা বাড়িও না তো তাড়াতাড়ি কুচিটা ধরো, আসো। এই ভালোবাসা কি? হায় আল্লাহ, এই ছেলে দেখি কোনো কিছুই জানে না, এখন আমার তাকে ABCD শেখাতে হবে। এই তোমার মামনি কি তোমাকে কোনো কিছুই শেখায় নাই? আচ্ছা ঠিক আছে, শেখায় নাই তাতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে যা শেখাবো সমস্ত কিছু মনোযোগ দিয়ে শিখবে। আজকে থেকে তোমাকে আমি ভালোবাসা শেখাবো। তুমি আমাকে শাড়ি পরাই দিবে না তাই না? ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমার যত চকলেট যত আইসক্রিম যা আছে সমস্ত কিছু ফেলে দিব। না না না, থাক থাক থাক, আমার চকলেট আর ললিপপ ফেলে দিও না, আমি ধরছি কুচি। সবগুলো যাতে সমান হয়। আমি এর চেয়ে ভালো করে ধরতে পারবো না। এই কুচি আরো কুচকে যেতেছে, ভালো করে ধরো। ও মা, তুমি যে কেন আমার বিয়ে করাইলা? এই এর থেকে আমার গণিত গুলো অনেক সহজ ছিল। ও মা, কেমনে ধরে হয়েছে? উঠো এবার আসো, আমার চুলগুলো আশ্রয় দিবে। আবার চুল দেশি কথা বললে চকলেট ফেলে দেবো। আর সব থেকে বড় কথা, তুমি জানো মানুষ কি করে? মানুষের হাজবেন্ডরা তাদের ওয়াইফের চুলের সুঘ্রাণ পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়, ইচ্ছা করে চুল আঁচড়া দেয় মাঝে মধ্যে। আর আমি তো নিজে থেকে বলতেছি, তাও তুমি আঁচড়া দিয়ে চাইতেছো না, ওই যেখানে চিরুনি রাখা আছে তাড়াতাড়ি আসো। এমন চুল, এটা আবার সুঘ্রাণ নিতে হবে? চিরুনি নাও, ফেলে দেবো কিন্তু। আল্লাহ, এই সাইডে চিরুনি পেরার বোর জ্বালায়, আর কোনো কিচ্ছু ভাল লাগে না। এর থেকে আমার অঙ্কবের যে ইগুলো ছিল এটা অনেক ভালো ছিল। ও ব্যথা পাচ্ছি, আস্তে। ও মা, চুল অনেক জট, তুমি একটা কাজ করো, ড্রেসিং টেবিলের উপরে নারকেল তেল আছে, নিয়ে আসো। তুমি নিয়ে আসো, চকলেট ফেলে দিই। তেল কই? চোখ দিয়ে দেখো। চোখ দিয়ে তো দেখতেছি, অন্য কিছু তো দেখি না। চকলেট ফেলে দিব। মা দেখো, তোমার বৌমা বাচ্চাদের মতো কিভাবে মেয়ে মেয়ে করে কান্না করছে। তাই তুমি চুপ করো, তুমি এত বড় বড় কথা বলতেছো কিসের জন্য? গায়ে খুব রং লাগছে তাই না? আমার এই জায়গায় কান্না করতে করতে জান বেরিয়ে যাচ্ছে, সেখানে হাসতেছে। তোমাকে কি কেউ কিছু বলেছে? এভাবে কান্না করতেছো কেন? তাছাড়া বাসায় তো আমি আর আরিফ ছাড়া আর কেউ নেই, তোমাকে কে কি বলেছে বলো তো মা? এই আরিফ, তুই কি বৌমাকে কিছু বলেছিস? তোমার বৌমার যে ঝগড়াটে আমি কিছু বলতে পারবো? দেখছেন মা, আপনার সামনে বসে আপনার ছেলে আমাকে ঝগড়াটা বলতেছে। না না মা, তুমি ঝগড়াটে না, এখন তুমি একটু কান্না থামিয়ে বলো তো মা, কে তোমাকে কি বলেছে, কি হয়েছে বলো? কে কি বলবে বলুন? দেখেন না,
আপনার এত বড় ছেলেকে আপনি হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন। ও তো বিয়ে করে ফেলছে, ও তো এখন আর ছোট নাই। কই আমি ভেবেছিলাম যে একই প্লেটে বসে আমরা দুইজন খাবো, আমার হাজবেন্ড আমাকে বলবে নাও বউ খাও, তোমাকে আমি প্রথমবারের মতো হাতে তুলে খাইয়ে দিচ্ছি, আমিও বলবো নাও খাও, আর সেখানে এরকম বাচ্চামি এসব দেখতে হইতাছে। আমার মনে হয় কি জানেন, আপনার জন্যই না আমাদের দুইজনের মধ্যে আর কোনো ভালোবাসাই বাড়বে না। কেন, আমি তোমাকে খাইয়ে দেবো কেন? তুমি ছোট মানুষ নাকি? আমি তো ছোট, তাই তোমার মনে ওকে খাইয়ে দেয়। ঠিকই তো বৌমা, আমার ছেলে তো ছোট মানুষ, তাই ওকে আমি খাইয়ে দিই, কিন্তু তোমাকে কি করে কে খাইয়ে দেবে? শুনুন, আপনি আমাদের জামাই বউয়ের মাঝখানে কোনো কথা বলবেন না। আর আপনার ছেলে না এখন আর ছোট নেই, তার 13 বছর বয়সে বিয়ে করেছে, এখন তার বউয়ের দায়িত্ব নিতে হবে। আর আজকে থেকে আপনি ওকে একদম খাইয়ে দিবেন না, আমি ওকে খাইয়ে দিব, দেখিন। আরে বৌমা, এগুলো তুমি কি করতেছো? জামাই তোমাকে খাইয়ে দিতে পারবে না, আমাদের মধ্যে তোর আদর্শ হোক ভালোবাসা জন্মাবে না। ঠিক আছে, আমিই খাইয়ে দিই, দেখি এক পক্ষ থেকে কিছু হয় কিনা। না, আমি তো তোমার হাতে খাবো না মামনি, তুমি ওকে খাইয়ে দাও। শোন, আমি না তোমাদের এইসব ঝামেলার মধ্যে নেই, আমি গেলাম। সারাদিন খালি ম্যাঁ 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 করতেই থাকো, আসো আমি খাইয়ে দিব, চুপচাপ খেয়ে নাও। না, আমি ভাত খাবো না। এই সারাদিন এরকম ম্যাঁ ম্যাঁ করতে থাকো কিসের জন্য? আসো এনো, মুখে খাও খাও। এতগুলো বাদ দিলাম খাবো কি করে? ওরে বাবু সোনা, তুমি তো একা একা এতগুলো ভাত খেতেই পারবে না। তাহলে আমি কি করব? আমি একটা কাজ করি, আমি তোমাকে ভাতগুলো চিবিয়ে তারপর তোমার মুখে ঢুকিয়ে দিই, তারপর তুমি গিলে ফেলো। না না, তোমার চিবিয়ে দিতে হবে না, চিবিয়ে খেয়েছি। সকাল থেকে একটা মানুষ একটু কোনো কিছু খায়নি, এই ব্যাপারে কি কারো খেয়াল আছে? তোমার কে কইছে তোমার খাইতে না? তুমি খাও, তুমি বিয়ে করেছি, এখন যদি আমার জামাই আমাকে হাতে তুলে না খাইয়ে দেয় তাহলে কি আমি খেতে পারবো? তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো, আর না হলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। এবার গিয়ে শান্তি রাখ, এই না হলে আমার লক্ষ্মী জামাই। এই তুমি আমার গাল টিপলে কেন? ও মা, আমার জামাইয়ের গাল আমি টিপে ধরছি তো কি হয়েছে? আসো তোমাকে একটু জড়াই ধরো। এই তোমার তো অভ্যাস ভালো না, কোথায় কোথায় গালে ধরো, আবার জোরেও ধরতে চাও, যাও তোমার সাথে আর খাবই না। আরে তুমি আমার কথাটা তো শোনো, আরে ভাতটা তো খেয়ে যাও। আরে বুঝছো, শুধু পড়ালেখা ভালো হলে হবে না, জীবনে বড় হতে হবে। দেখো না আমি কেমন বড় হইছি। জি স্যার। হাই, চলো তো তোমার সাথে কাজ আছে। কি কাজ? আরে তোমাদের সেই মেয়েটা কে? ও আমার বউ। হ্যাঁ দুষ্টু, ও তোমার বউ হয় কিভাবে? দেখে তো তোমার আন্টি মনে হচ্ছে। আমি রাগে কথা না বলছি, কোথায় কথা বলতে জান না। হাই, বিড়বিড় করে কি বলতেছো? তোমার স্যারের কাছে? আর আমি ওর আন্টি, আরে তোমার হাজবেন্ড মানে জামাই। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আমার জামাইয়ের টিচার হয়ে আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? মানে আপনার কি কোনো চারিত্রিক ত্রুটি আছে? আর তুমি, তোমার টিচার আমার দিকে প্রথম দিনে এরকম ভাবে তাকায় আছে, এরপর সামনে সে কি করবে? তুমি কোনো কিছু বলতেছো না কেন? সত্যি আপনি আরিফের বউ? আরিফ তুমি কবে বিয়ে করছো? স্যার কালকে বিয়ে করছি। স্যার প্লিজ স্যার, আপনি আমার বউ দিকে করে তাকাবেন না। ত্রিশের উপরে এখন পর্যন্ত, বউ তো দূরের কথা, কপালে একটা গার্লফ্রেন্ডও জুটলো না। আচ্ছা তুমি পড়ো, মন দিয়ে পড়ো, তোমাকে দিয়েই হবে। শোনো জামাই, তুমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো, শেষ করে আজকে কিন্তু আমরা শপিং এ যাব, আমার জন্য পছন্দ করে কিছু জামা কাপড় কিনো। আমি কেন, আর আমি তোমার জামা কিভাবে চয়েস করব? ঘরে মামুনি আছে না, মামুনিকে নিয়ে যাও। আরে আমি কি মামুনিকে বিয়ে করছি? আমি তোমাকে বিয়ে করছি, তোমারই আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো। লক্ষ্মী জামাইটা রেডি হচ্ছে। কি জামান আসলো রে ভাই,
স্যাররে রাইখা ছাত্র আগে বিয়ে করে, ভাবছিলাম মেয়েটা এত সুন্দর, মেয়েটার সাথে একটু লাইন মারব। আরে কত টাকা কাবিনে বিয়ে করছো? আর তুমি তো ছোট, বউরে খাওয়া বাকি। কাবিন কত সেটা তো আমার মামনি জানে, আর আমার বাবার তো টাকার অভাব নাই, আমার কোনো কিছু করতেই হবে না। আরে আমার বাবারও যদি তোমার বাবার মতো কোটি কোটি টাকা থাকতো, আমিও মনে হয় 13-14 বছর বয়সে তোমার মতো সুন্দর একটা বউ পাইতাম। স্যার আপনি আমার বউয়ের অঙ্ক বুঝান, আমি কি সুন্দর করে সমাধান বের করে দিই, কিন্তু এই বউ আসার পর থেকে আমার মাথার সব কিছু আলো জল হয়ে গেছে। আমি সব কিছুর সমাধান বের করতে পারি, কিন্তু আমি আমার বউয়ের সমাধান বের করতে পারি না। এক দুই মাথা হয়ে গেছে স্যার, আপনি আমার বউয়ের সমাধান বের করে দেন না। দূর বেটা, আমি আছি আমার নিজের জ্বালায়। আরে আমি কি তোমার বউরে নিয়ে পড়াশোনা করছি নাকি, যে তোমার বউয়ের সমস্যা কিভাবে সমাধান করবা এটা আমি তোমারে বুঝাই দেব? আর আরে তুমি যাই বলো, তোমার বউটা কিন্তু অনেক সুন্দর। খবরদার স্যার, আপনি আমার বউর দিকে নজর দিবেন না। উমা, এইটুকু একটা পোলা জিগাইলে কয় যে স্যার আমি কিচ্ছু বুঝি না, এখন তো একদিন বউয়ের সাথে থাকে সব কিছু বুঝা গেছে, আমারে বলতেছে যে ওর বউয়ের দিকে নজর না দিতে। আরে আমি তোমার হাতে ধরে বলি, আমারে তোমার মতো একটা সুন্দর বউয়ের ব্যবস্থা করে দাও না। আমি কোথেকে বউ জোগাড় করে দেবো? আমাকে তো আমার মামনি বউ জোগাড় করে দিচ্ছে। না না, এভাবে আর সিঙ্গেল থাকা যাবে না, আমি আজকেই তোমার মামনিকে বলে আমার জন্য একটা বউ আনার ব্যবস্থা করব। এখন পরো মন্দির। একি তুমি এখনো বসে আছো, এখনো রেডি হও নাই? শোনো, আজকে কিন্তু শুধুমাত্র আমাকে শপিং করে দিলে হবে না, আজকে তুমি আমাকে নিয়ে যাবে, আমাকে ঘোরাবে, তারপর হচ্ছে পার্কে নিয়ে যাবে, রিকশায় ঘোরাবে, ও ফুচকা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে, ঠিক আছে? আমি এত কিছু করতে পারবো না, আর আমি তোমার সাথে যেতে পারবো না। আর তুমি যা বাইরে যাবে, সবার সামনে গিয়ে তোমার জামা হিসেবে পরিচয় দিবে, আর সবাই হাসাহাসি করবে। তুমি আমার হাজবেন্ড, আমরা বিয়ে করেছি, মানুষ কেন হাসবে? এই জামাই বউর পরিচয় দিলে শুনি মানুষ হাসবে না। না, তোমাকে বলছে হাসাহাসি করবে না। কোথাও দেখছো 13-14 বছরের ছেলের এত বড় বউ হয়? না, কোথাও দেখিনি। সবার হয় না, তোমার হয়েছে। তোমার তো আরো খুশি হয়ে মানুষের কাছে যেয়ে বলা উচিত যে 13 বছর বয়সে আমি এত সুন্দরী একটা বউ পাইছি। আর তুমি কিনা আমার পরিচয় দিতে লজ্জা পাও? মানুষের কাছে যেয়ে একবার আমার কথা বলবে, দেখবে সবাই তোমাকে নিয়ে জেলাস ফিল করতেছে। বুঝছি, তুমি যা বলবা তাই রাইট, আমি যা বলবো সবই ফলস, বুঝো নাই? তোমার সাথে না আসলে কেউ কথা বলে পারবে না। কি ব্যাপার বৌমা, তুমি কি আরেককে নিয়ে কোথাও যাচ্ছ? জি মা, আমি আপনার ছেলেকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি, শপিং শেষ করে আমরা দুইজন মিলে পার্কে যাব। পার্কে যাবে? পার্কে কেন মা? পার্কে গিয়ে স্বামী স্ত্রী কি করে আপনি জানেন না? আমরা দুজন যাব, হাত ধরে ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাবো, তারপর একটা জায়গায় যেয়ে বসবো, আর দুইজন মিলে বাদাম খাবো, মানে আপনার ছেলে আমাকে বাদাম ছিলে দিবে, আর তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে আমরা ফুচকা খাবো, আর তারপর দুইজন মিলে এক জায়গায় বসে রোমান্টিক কথা। এত কিছু করবে, আমার ছেলে পারবে এগুলো করতে? পারবে না মানে? এই পারবে তো তোদের মাঝখানে আমার আশাটাই ভুল হয়েছে, কি সব কথাবার্তা যে তোরা বলিস। এই যে জামাই, মায়ের পিছনে আঁচলের নিচে যেভাবে লুকালে হবে না, কিন্তু পার্কে কিন্তু আজকে আমাকে নিয়ে যেতেই হবে। বাবা আরিফ, আমি বলি কি, বৌমা যখন এত করে বলছে তাহলে যা না বৌমার সাথে পার্কে, বৌমা তোকে সব রোমান্টিক কথা শিখিয়ে দেবে। হ্যাঁ বৌমা, তোমরা তাহলে যাও, একটু সাবধানে যেও। হ্যাঁ আমি যাই। সারাদিন এরকম ম্যামে করো কিসের জন্য? হ্যাঁ বলতে পারো না,
শোনাবো লক্ষ্মী বউ বাচ্চাদের জন্য এখনকার মেয়েরা পিচ্ছি জামাই পছন্দ করে। এই তুই কি বলছিস বলতো, এখনকার মেয়েরা 13-14 বছরের পিচ্ছি জামাই কেন পছন্দ করবে? আর এই পিচ্ছি ছেলেরা বিয়ে সম্পর্কে কতটুকু বুঝে, বউকে কিভাবে ভালোবাসতে হয়, বউকে কিভাবে আদর করতে হয়, এসব কি তারা বুঝে নাকি? আরে আমি ওই যে একটা বাচ্চার প্রাইভেট করাই, এই পিচ্ছির বয়স কত বোঝানো, 13-14 বছর বয়স, ওই চাঁদের মতো একটা সুন্দরী বিয়ে করে আনছে। তোর কি মাথা ঠিক আছে? এই পিচ্ছি ছেলের কাছে কোন বাবার মেয়ে তার মেয়েকে বিয়ে দিল? তোমার সাথে মজা করছে? আরে তোর সাথে আমি মজা করবো কেন? ওই যে তাকায় দেখ, বউ নিয়ে হাইটা বেড়াইতেছে। হায় আল্লাহ, তুই তো সত্যি কথাই বলতেছিস, এই পিচ্ছি ছেলের এত সুন্দরী বউ, মাথা নষ্ট। বাপের টাকা থাকলে যাও। আমার জামাইয়ের হাত আমি ধরছি, মানুষ দেখলে কি হইছে? কি আরে, বউকে নিয়ে শপিং এ যাচ্ছো? যাও যাও, এখন তো তোমাদেরই সময়। দোস্ত তুই যাই বলিস না কেন, ভাবিকে দেখে কিন্তু আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তো ভাবি, আপনি কি পিচ্ছি জামাই চলে নাকি? আরে আপনি তো দেখছি ভারী অসভ্য লোক। ও আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমার জামাই আপনাদের বয়সে ছোট, তো এই জন্য এত বড় বড় কথা শোনাচ্ছেন, তাই না? আচ্ছা, আমার একটা কথা মাথায় আসে না, দুনিয়াতে এত বড় বড় ছেলে থাকতে আপনি পিচ্ছিটারে বিয়ে করতে গেছেন কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করেছি, তাতে আপনার সমস্যা কি শুনি? আর শুনেন, আপনার কি হিংসা হচ্ছে তাই না? এই যে চুল দাড়ি সবকিছু পেকে গেছে, কয়েকদিন পরে তার পাত্রীটাতে কিছুই জুটবে না, এই জন্যই আপনার হিংসাটা হচ্ছে। আমার জামাইকে দেখে তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আর শুনেন, ফরজ কাজ যত তাড়াতাড়ি করা হবে ততই ভালো, আমার জামাই তো ফরজ কাজ করেছে। স্যার আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম, আজকের থেকে তুই আমার সালাম দিবি না, আমার তোরে সালাম দেওয়া দরকার। এখন আমার কি মনে হইতেছে জানোস? কচু গাছের লগে ফাঁসি দেয়। তুই আমার সাথে করে নিয়ে চল, কি করলাম আমরা জীবনে বলতো? হ্যাঁ, আল্লাহর এত পিচ্ছি একটা ছেলে, তার এত সুন্দরী একটা বউ। 3-4 যুগ আগে মানুষ এই কাম করতো, এই 13-14 বছর বয়সে বিয়ে করতো। এই আগের যুগ এখন আবার মডার্ন যুগে চলে আসছে। আজকে আমি বাসায় যাবো, বাসায় যেয়ে আমার বাপেরে কমো, আমারে যদি বিয়া না করে আমি কচু গাছের লোকে ফাঁসি দিব। আমিও তাই করবো, আজকে যে বাপের কমো যে বিয়া করে, যদি বিয়া করতে রাজি না হয় তাহলে আমিও তোর মতো কচু গাছে ফাঁসি দিব। চল দোকানে যাই, মেজাজ মজুজ খারাপ হয়ে আছে। আমার না অনেক বেশি বোরিং লাগতেছে, আর ভাল লাগতেছে না এই রিকশার মধ্যে। চলো চলো হেঁটে যাই। আরে তুমি এত বেশি বোঝো কেন বলো তো? আরে আমি কি তোমাকে রিকশা থেকে নেমে যেতে বলছি? আমি তোমার নতুন বউ, তুমি সদ্য বিয়ে করে আনছো, একটা রোমান্টিক ওয়েদার ক্রিয়েট করবে, তুমি কেন চুপচাপ বসে আছো? একটা গান ধরো তো। আমি গান বলতে পারবো না, গান পারি না। লক্ষ্মীটি আমার, একটা গান ধরো না। আরে বলছি না, গান গাইতে পারি না। তুমি যদি গান না গাইছো আমি কিন্তু তোমার ধাক্কা মেরে রিকশা থেকে ফালাই দিব। গান গাও। এই আমি গান গাইতে পারবো না বলছি না। ধাক্কাটা কি মারবা? এই না 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 না, ধাক্কা দিও না, ধাক্কা দিও না, পরে গেলে ব্যথা পাবো তো। গান কবরকে ধাক্কা দিও। গাইতেছি গাইতেছি। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় আমার। আপনাদের মতো এত হাসি মজা করতে কাউরে দেখি নাই। আপনাকে কে বললো যে আমরা ভাই বোন? আমাদের দেখে কি আপনার ভাই বোন মনে হয়? আপনারা ভাই বোন না তো কি? আমাদের এই জামাই বউয়ের কথাবার্তা শুনেও কি আপনার মনে হচ্ছে না যে আমরা স্বামী স্ত্রী? এই পিস্তি পোলা আপনার জামাই হাসাইলেন, এটাও আমার বিশ্বাস করতে হইব। আরো কত কিছু যে দেখতে হইব। আগে শুনতাম যে জামাইয়ের বয়স বেশি হয়, বউয়ের বয়স কম হয়, আর এখন দেখি যে বউয়ের বয়স বেশি আর জামাই সে পিস্তি। তো পিস্তি বউ চালাইতে পারেন তো? আমার জামাই পিচ্ছি হোক কিংবা বড় হোক সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এতে আপনার সমস্যাটা কোথায়? এই তোমার কতবার বলছি, রাস্তার মধ্যে সবার সামনে আমাকে জামাই হিসেবে পরিচয় দিবে না, সবাই শুনে হাসবে তো, আর সবাই হাসলে তোমার খুব মজা লাগে না? আমার হাসির পাত্র মানে তোমার খুব ভালো লাগে।
আমার জামাই, আমি বিয়ে করছি। পিচ্চি হোক, বড় হোক, বেটে হোক, লম্বা হোক, কার কি যায় আসে। আর আপনি, আপনি তো একটা নির্লজ্জ লোক, আপনি হাসতেছেন কেন? আপনাদের বিয়েটা যে কোন কাজে পড়াইছিল এটা আমার জানার খুব ইচ্ছা। দুনিয়াতে এত লোক থাকতে ওই পিসিরে আপনি বিয়ে করতে হইলো। কিন্তু আপনাকে না এখন আমার দেখতে ইচ্ছা করতেছে না। আপনি রিকশা থামান, আপনার রিকশা আমি আর আমার জামাই কখনো যাবো না। রিকশা থামান, আই নামো, এই রিকশা আমি যাবো না। ২০ টাকা আপনার ভাড়া, আর ৮০ টাকা আপনার বুদ্ধি সংশোধনের জন্য। যান। উচিত কথা কইছি, এই জন্য আমার রিক্সা যাবো না, না গেলে আমার কি হইছে? মন চাইতেছে জুতোটা খুলে মারতে। এখন যদি রিক্সালা রাগ করে চলে গেলো, এখন আমরা যাবো কি করে? হাইটটা তোমার দুইটা পা আছে, আমার দুইটা পা আছে, আর আমি তো তোমার বউ। যদি হাইটটা না যাইতে পারি তাহলে তুমি আমার কোলে করে নিয়ে যাবো। তোমার তো বউ রে, আমি কোলে করে নিয়ে যাবো, আমার কোমর ভেঙে যাবে না? ঠিক আছে বাবা, তোমার আমারে কোলে করে নিয়ে যাওয়া লাগবে না। তুমি বরং চো আমার এই জুতাগুলো হাতানো, আমি সামনে হাঁটি। ও ব্যাগটা আমার। মামনির সাথে যখন ঘুমাইতাম, মামনি আমার থেকে সুন্দর কিরা বাথরুম নিয়ে যাইত, আর তুমি শুয়ে রইছো। কানের পাশে ঘ্যান ঘ্যান করো না, আর আমি তোমার আম্মু না, আমি তোমার বউ। শোনো, আমি এত রাত্রেবেলা না তোমার নিয়ে বাথরুমে যেতে পারবো না। ১৩ বছর বয়সে বিয়ে করছে, তাতে যা একা যা যেমন তা করো। আমি একা একা যেতে পারবো না, তোর ভূত আছে, ভূত আমাকে খেয়ে ফেলবে। বাথরুমে না কোনো ভূত টুত নেই, যাও তো তুমি এখান থেকে, বিরক্ত করো না। সব জায়গায় বউর অধিকার দেখায় অনা, আমি বলতেছি এখন যাইবো না। চুপ, আমার ভয় লাগে, একা গেলে তো পুরো আমার ভূতে ধরবে, ভূতে ধরলে তোমার জামাই রে হারাই ফেলবা, আর জামাই পাইবা না। মরে যাও, ঘুমাইতে দাও। এই বউ সত্যি তুমি মুতে দিব কিন্তু পরে উঠবা না তো? আচ্ছা ঠিক আছে, আমিও যে এখন সে বললাম বিষ্ণু তুই মুতে দিব তখন ভালো হবে, তখন তোমার সব কিছু পরিষ্কার করতে হবে। আমার আমি আর কাউকে দিয়ে ঘুমাবো না, আমি মামনের সাথে ঘুমাবো। নড়ো না তো, তাহলে চলো আমার সাথে। চলো না, চলো তো, ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিব। এই বাসায় তো কোনো বাচ্চা ছেলেও নাই, বাথরুম থেকে মানে। এই উঠো, স্কুলে যাবো না, উঠো। বিছানা এরকম ভেজা কেন? উঠো, এই তুমি কি বিছানায় প্রস্রাব করেছো? ছি, এত বড় একটা ছেলে, ১৩ বছর বয়স, বিবাহিত, সেটা কি বিছানার মধ্যে প্রস্রাব করছে? কি করছো তুমি? যা করছো ঠিক করছি, বেশ করেছি। তুমি জানো না রাত্রেবেলা ইস্যু করতে আমার খুব ভয় লাগে,
আমাকে ডাকলাম উঠলে না কেন? এই জন্য তুমি বিছানার মধ্যে হিসু করবা? এখন এই হিসু পরিষ্কার কে করবে? কেন, তুমি তুমি আমার বউ না? নোংরা ছেলে কোথাকার! তোমার এই নোংরা বিছানা আমি পরিষ্কার করবো? কখনোই না। দাঁড়ো, তোমার মাকে আমি এক্ষুনি ডাকছি, তারপর ডেকে বলবো যে তার এত বড়। মা, মা, কি হয়েছে? কি হলো বৌমা, এরকম সাত সকাল বেলা চিৎকার করছো কেন? দেখেন, আপনার গুণধর ছেলে কি করেছে। আপনার গুণধর ছেলে বিছানার মধ্যে প্রস্তাব করছে। কি কি বললে তুমি? এই, তুই বিছানায় প্রস্তাব করেছিস? ছি 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 ছি, তুই তো বৌমার সামনে আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। মা, তুমি জানো না, রাত্রেবেলা বাথরুমে যেতে ভয় লাগে। তোমার বৌমার কতবার বলছি যাইতে, আমার সাথে যায়নি, তাই তো আমি ভয় শুকিয়ে দিছি। এই, তুই যে কবে বড় হবি, এখন তো বিয়ে হয়েছে, এখন তো একটু নিজেকে পরিবর্তন কর, তা না হলে কিন্তু আমি তোকে এই বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বলে দিলাম। মা, তুমি একটা বাইরের মেয়ের জন্য তোমার আপন ছেলের সাথে এই ব্যবহার করছো? দেখলেন মা, আপনার ছেলে আমাকে বাইরের মেয়ে বলছে, নিজের বউকে কি কেউ বাইরের মেয়ে বলে? এই, তুমি চুপ করো, একটা কথা বলবে না। মা জোর করে বিয়ে দিছে বলেই তোমার সাথে আমি সংসার করতেছি, বসে মেনে নিছি, নয়তো তোমার মতো বুড়ি রে আমি কখনোই মেনে নিতাম না। কি, এই, তুই এত বড় বিয়াদব, তুই বৌমাকে বুড়ি বলে দেখলি? হ্যাঁ, এই আমি তোকে শিক্ষা দিয়েছিলাম, ফাজিল ছেলে কোথাকার! মা, তুমি বাইরের মহিলার জন্য তুমি আমার মাল্লা, তুমি বুঝা দিলা এই বাইরের মেয়েটাই আপন, আমি আপন না, এর জন্য যে আমার বাইরে কত কথা শুনতে হয় সেটার জন্য তো তুমি কোনোদিন কোনো কথা বলো নাই, তুমি আজকে আমার মাল্লা, বাইরে মেয়ে তোমার আপন, আজকে এটার জন্য প্রমাণ দিলা, আমি বাজার থাকবো না, আমি এখন চলে যাব। যেখানে যাবি যাওয়ার আগে গোসল করে যা, তা না হলে তো তোর বন্ধু বান্ধব তোর সাথে থাকতেও পারবে না গন্ধে। মা, ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না, বাচ্চা ছেলে তো, যদি বাসা না ফিরে? আহা বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ওর বয়স কম হলে কি হবে, ও বোকা ছেলে না, ও কোথাও যাবে না, ঠিক সন্ধ্যার সময় দেখবা বাসায় চলে আসছে, তুমি এত চিন্তা করো না। এখন কি এটা আমাকে পরিষ্কার করতে হবে? তাই তো মনে হচ্ছে। আমি আরো বেটে ফিরে যাবো না, কি একটা ভেজাল ওই মহিলা, খালি আমার পিছু পিছু হাঁটে। আর কি বলে, মহিলা নাকি আমার বউ? এদিকে কি রে, তুই এরকম রাগ দেখিয়ে কোথায় যাচ্ছিস? আর আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না, বাচ্চা বয়সে সুন্দরী বউ পেয়েছিস, তোর মধ্যে সুখী আর কি আছে বল? কি বললো ভাই, আমি সুখী না গো ভাই, আমি সুখী না, বউর প্যারায় আর ভাল লাগে না, আর ওই কি বলে এই বাসর রাত, ওইটা কি জিনিস এটা এখনো বুঝলাম না। কি বলছিস তুই? এই বিয়ের আসল মজাই তো বাসর রাতে, আর সেই মজাই তো নিতে পারিস নি। আমার মতো ছোট ছেলে এত বড় একটা মহিলার সাথে বাসর ঘর করবে? আমি তো বাসর ঘর সম্পর্কে কিছুই বুঝি না। আরে বোকা ছেলে, তোর এত সুন্দরী একটা বউ, আর এমন সুন্দরী বউর সাথে কিভাবে বাসর করতে হয় সেটাও জানিস না? আচ্ছা আয়, তোকে একটা ভিডিও দেখাই। আর না 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 না, আমি ওইসব করতে যাবো কিসের জন্য? আমি ছোট মানুষ, আমি যদি ওইসব করতে যাই তখন যদি আমার বউ মারে তখন কি করবো? আরে তুই হলে গিয়ে জামাই, আর জামাইকে কি তার বউ কখনো মারতে পারে? সেটা আবার বাসর করতে গেলে কিচ্ছু হবে না। শোন, একবার যদি মজা পাসটা তো তুই করতে ইচ্ছা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে একটা সুযোগ নিয়েই দেখি। কই ভিডিও দেখি দেখি এটা দিয়া কাজটা সারবি। কিরে, পারবি তো? পারো না মানে কাপাই দিব। সিগারেট কই, সিগারেট আছে না? সিগারেট খাবি তো? আচ্ছা, হ্যাঁ যা গে। এই
এই অল্প বয়সে তুমি সিগারেট খাচ্ছ কেন? সিগারেট খেলে কি হয়? কি হয়? ঠিক আছে, তোমার মার কাছে এখনই যেয়ে বুঝে বিচার দিচ্ছি। আরে কোথাও যাবে না, তুমি এখানে বসো, আমি সিগারেট ফেলে দিচ্ছি। শোনো, তুমি আমার সাথে বাসর করতে চাইছিলে না? বাসর করতে যা লাগে তা নিয়ে আসছি, চলো আমরা বাসর করি। এ কি, তুমি একটা বাচ্চা ছেলে আর তুমি পকেটে এগুলো নিয়ে ঘুরতেছ? আর তোমাকে এই দেখে আমি ছোট ভাবতেছি। আরে তাতে সমস্যা কি? এখন তো আমার বউ আছে, এগুলো তো আর কোনো সমস্যা নাই। চলো আমরা বাসর করি, আসো। শোনো, এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্ম আমি করতে পারবো না, সর এখান থেকে, আমাকে যেতে দাও। কেন কেন করতে পারবো না? তুমি তো প্রথমবার ঠিকই রাজি ছিলে, এখন তুমি রাজি নয় কেন? আসো। আরে তুমি দস্তা দস্তি করছিস, বাচ্চা ছেলে, বেয়াদব কোথাকার। আমাকে চোর মারলো, একটা ব্যবস্থা নিই। মা, 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 কি হয়েছে? তুমি এখনই এই বউকে ঘর থেকে বের করে দিবে। যদি বউ না যায় বাড়ি থেকে, তাহলে আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। বাবা, তুই আমার একটা কথা শোন প্লিজ, তুমি এরকম করো না, তুমি এরকম করলে আমি কই? মা, বউ কি হয়েছে? আরে তোর জামাই মারতেছে কে? ওই বউ, ওই মা, জামাই তোরে ধাক্কা দিল কে? মা, বাবা, ও আমার সাথে সংসার করবে না, আমি নাকি ওর বয়সে অনেক বড়, আমার এই নিয়ে নাকি সমাজে চলছে। বাবা বাবা, তুমি এসব কথা বলো না বাবা, আমার এই মা মরা মেয়েটা আর তোমরা ছাড়া কেউ নাই। বাবা তুমি ওরে বাইর করে দিলে আমি ওদের কই যাবো? বাবা তুমি একটু সদয় হও। আপনার এই মেয়ে আমার সাথে যায়? আমার থেকে অনেক বড়, আমার তো কোনো কথা শুনেই না, তার মধ্যে কী করছে? আমার গায়ে হাত তুলছে। আমি আপনার থেকে বারবার বলছিলাম আমি বিয়ে করবো না, বিয়ে করবো না, আপনার জোর করে আমাকে বিয়ে করাই দিচ্ছেন। কেন আপনি এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছেন? বাবা রে, আমি জানি, আমি জানি তুমি আমার মেয়ের থেকে বয়সে অনেক ছোট, তোমাকে বিয়েটা একটা অসম্ভব বিয়া, কোনো পরিবার এই সমাজ কেউ এই বিয়া মাইনা লইব না। কিন্তু তুমি কইতে পারো এখন আমি আমার এই মায়াটারে লয়ে কই যাব? তুমি জানতে চাও, জানতে চাও কেন এই মায়াটারে আমি তোমার লগে বিয়া দিছি? তাইলে শুনো, হাই হাই রূপা, রূপা, এই তোমার তোমার বাপ বুঝাটা কই? তোমার বাপে আমার কাছ থেকে টাকা ধার নিছিল, কইছে আমার ফেরত দিব, আর যদি ফেরত না দিতে পারে তোমার আমার কাছে বিয়া দিব। এখন পর্যন্ত টাকা পাই নাই, তার মানে টাকা ফেরত দিব না, এখন আমি তোমার বিয়া করব। চলো, তোর মতো একটা জুয়াখর খারাপ লোক আমি জীবনে বিয়ে করবো না। এর আগে তিন তিনটা বিয়ে করছিস, তিনটা মেয়ের জীবন অতিষ্ঠ করে ফেলছিস, এখন আবার আমার জীবন নষ্ট করার জন্য পিছনে লাগছিস, তাই না? শুন, আমি কোনোদিনও তোর বিয়ে করব না, এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবি, যা। এই হায়, নষ্ট? কিসের নষ্ট, কার নষ্ট, কেমন নষ্ট? শোনো, তোমার আমি বিয়ে করুম, তুমি হইলে আমার চার নাম্বার পো, ঠিক আছে? চলো আজকে তোমার বিয়ে করো আমার সাথে, চলো। ভাই ভাই ভাই, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো ভাই, আপনি আমার এই মামার এই তিন মেয়েটার জীবনটা নষ্ট করেন না ভাই, ভাই আমার দয়া করেন। এই বুঝা, দয়া করো মানে? শোনো, আমি তোমার বিয়ে করবো, বিয়ে করলে তুমি এবার আমার শ্বশুর আব্বা, শ্বশুর আব্বার সাথে কি দয়ার কোনো সম্পর্ক আছে? আমি বাইসা থাকতে আমার মেয়ের জীবন তুই নষ্ট করতে পারবি না, বুঝা? তোর শরীরের তো জোর হয়েছে দেখেছে,
আপনি যা করবেন আমি তাই করবো। তোমার বাপের তো আমি মারি নাই, এই একেবারে জানে মারো না, জানে মানে তুমি কষ্ট পাব না, তুমি কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো। একটু ভালো চলো চলো ওই শয়তান, আমার মায়াটার সাইরা দে, আমার মায়াটার জীবন নষ্ট করিস না ও ভাই। কি আছো ভাই, আমার মায়াটারে বাঁচাও, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার মায়াটারে বাঁচাও, আমার মায়াটারে শয়তান তুলে লয়ে যাইতাছে, বাঁচাও। কি হইছে আপনার, হ্যাঁ এরকম করে চিৎকার করে কাঁদতেছেন, কারে বাঁচানোর কথা বলতেছেন আপনি? ওই বোন তুই আইছস, আমার মায়াটারে বাঁচা, ওই শয়তানটার কাছে আমি কয়টা টাকা ধান দিছিলাম সময় মতো দিতে পারি না, লাগে আমার মায়াটারে জোর করে তুলে লয়ে যাইতাছে, ওই নাকি ওরে বিয়ে করব, ওর আগের ঘরে তিনটা বউ আছে বোন, ওরে বাঁচা। কি কইতেছেন আপনি সব, হ্যাঁ দেশে এত আইন কানুন থাকতে ওর মতো একটা বুড়ো লোক মেয়েটাকে তুলে নিয়ে যাবে তো হইতে দেওয়া যায় না। আসেন আপনি, আরে আসেন বিয়ে করুন, আচ্ছা দাঁড়ান বলছি। কত বড় সাহস, আপনি ওখানে কোথায় যাচ্ছেন? এই মাতাই তুই কে, এই বুইরা তোরে লয়ে যা আমার শাসন করার লাগার না, পালা করে যা, দেখ ওর অবস্থা কি করছি, তোর অবস্থা কিন্তু আমি এরকম করে সাইরা দেবো কয়ে দিলাম। সেই সুযোগ হবে না, কারণ আমাকে মারার সেই সময়টাও পাবেন না, কারণ আমি পুলিশে ফোন দিয়ে আসছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। আজকা পুলিশের ভয় আমি চলে যেতেছি, তা একটা কথা, এই উপারে আমি বিয়ে করতে না পারলে আমি কারুরে বিয়ে করতে দেব না, এই রূপা আমার আমার, ঠিক আছে? এই হয় বাবা তুমি ঠিক আছো তো, তোমার পায়ে পায়ে ব্যথা পাবো নাই তো বাবা? আমার কিচ্ছু হয় না রে, আমার কিচ্ছু হয় নাই, কিন্তু আমি তো চিন্তা আছি আমার মায়াটা লইয়া, আজকে আজকে আমার এই বোনটা তোরে বাঁচাইছে, কিন্তু এরপরে যখন এই জানোয়ারটা আবার আইব আমি কেমনে বাঁচাবো আমার মায়াটা? খালা আল্লাহ আজকে আপনাকে আমাদের জন্য ফেরেশতা হিসেবে পাঠাইছে, কিন্তু তোমার তো এখানে থাকাটা নিরাপদ না। আমার এই মামুর এই মায়াটা নিয়ে এখন আমি কই যাবো, আমি তো আর নিরাপত্তা দিতে পারতেছি না, চল মা কদিন পরে তো দেখবো ওই লোকটা যে ওকে এতিমখানা থেকে তুলে নিয়ে আসবে, তখন আমার পুরা কপাল, আমার দুর্ভাগ্যের লাগে আজ আমি আমার মায়াটার জীবনটা নষ্ট করে দিতেছি, আমি এত অসহায় মানুষ, আমি তোরে বিয়েও দিতে পারতেছি না, আমি এখন কি করি বই বই, তুই আমার একটা বুদ্ধি দে, আমি আমার মায়ের কেমনে বাঁচাই। ভাইজান একটা সময় তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তোমার সাহায্য পেয়েই আমি আমার একটা সন্তান বিধবা অবস্থায় আমি আমার সন্তানকে নিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি, আজকে তোমার এত বড় একটা বিপদ, তোমার এই বিপদে আমি তোমার পাশে থাকব, দরকার হয় আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব। বোন বোন তুই সত্য কইতাছস, তুই আমার এই মায়াটারে তোর ঘরের বউ করে লইবি? নিতে তো চাই ভাইজান, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা রে বোন? মানে সমস্যাটা হয়েছে কি ভাই, আমার ছেলের বয়সটা অনেক কম, তোমার মেয়ের বয়সটা একটু বেশি, মানে আমার ছেলের বয়স 13-14 বছরের বেশি না। এত ছোট ছেলে, তোর ছেলে কেমনে আমার মায়ের বিয়ে করবো কো? প্রথমে হয়তো একটু নানা করবে, কিন্তু আমার ছেলেকে যদি আমি বুঝিয়ে বলি তাহলে ও আমাকে না করতে পারবে না, আর এছাড়া তো কোনো আমাদের উপায়ও নেই, তোমার মেয়ে যদি আমার ছেলেকে বিয়ে করে তাহলে তোমার মেয়েকে নিয়ে আমি শহরে যেতে পারি, আর ও শহরে থাকলে তো আর ওই বদমাশ লোকটা তোমার মেয়েকে খুঁজেও পাবে না, তাছাড়া তোমার মেয়ে কি রাজি হবে আমার এই ছোট্ট ছেলেটাকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে? হ্যাঁ আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো, কিন্তু
ও কিভাবে সবকিছু মেনে নেবে? ওর তো এখন পড়াশোনার বয়স, ওর জীবনটা তো আমার জন্য নষ্ট হয়ে যাবে। মা, তুমি না হয় বিয়ের পরে আমার ছেলেকে পড়াশোনা করিয়ে নিও। বোন, বোন তুই আমার যে বড় উপকার করলি, আমি জীবনে এর ঋণ শোধ করতে পারবো না। তুই আমার এতিম মায়ের জীবন বাঁচাইলি। এভাবে কেন বলছো ভাইজান? আমি একটা মেয়ের জীবন বাঁচাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আর তুমি এটা ভেবো না যে আমার ছেলের বয়স কম, তোমার মেয়ের বয়স বেশি। এরকম বিয়ে ভাইজান ইতিহাসে অনেকবার হয়েছে, অনেক হয়েছে। এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমার মেয়ে তোর, বোন তোর। আসো মা। যদি আমার এই মায়াটা রোলে আবার গ্রামে ফিরে যাই, ওই জানোয়ারটা ওরে বাঁচতে দিব না, ওরে টিকতে দিব না, ওর জীবনটা নষ্ট করে দিব। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আমার দেয়া কথাটা রাখতে পারলাম না। বাবা চলো। দাঁড়ান, সে কোথাও যাবে না, সে এবারের বউ, এবারেতেই থাকবে। আর যদি সে আমার গায়ে হাত তোলে, সেদিনই খুব খারাপ হয়ে যাবে। আমি জানতাম, আমি জানতাম আমার ছেলে রূপার এত কষ্টের কথা জেনে ওকে কিছুতেই যেতে দিবে না। আমি তোমার কাছে হাত জোড় করে মাফ চাইতেছি। আমি মানি যে তুমি আমার স্বামী, যতই হোক যে তুমি আমার বয়সে ছোট, কিন্তু তুমি আমার স্বামী তো। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমি তোমার সাথে আর কোনো ঝামেলা করতে চাই না। তোমার গায়ে হাত তুলে আমি অনেক বড় পাপ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও না। আর ক্ষমা চাইতে হবে না। বৌমা যাও, তাড়াতাড়ি রুমে যাও, দেখো কেন রাখছি। ভাইজান, আপনি দেখবেন ওদের এই দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্যেই একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা জন্মাবে, কেউ কাউকে ছেড়ে যেতেই চাইবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।